নমস্কার বন্ধুরা আলপনা কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মেথি শাকের পরোটা রায়তার সঙ্গে শীতের সকালে গরম গরম মেথি শাকের পরোটা আর সঙ্গে থাকবে আচার খেয়ে দেখবেন খুব ভালো লাগে তাহলে দেখে নিন আমার এই রেসিপিটা এখানে আমি এক মুঠো মেথি শাক নিয়েছি এটাকে একটুখানি নুন আর জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে কি কীটা মুক্ত হয় কিছুক্ষণ পরে এই শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এরকম কুচিয়ে কেটে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ জোয়ান জোয়ানটা এভাবে হাতের মধ্যে নিয়ে একটু ডোলে দিয়ে দেবো যাতে কি একটু ফ্লেভারটা বেরিয়ে আসে আর দেবো হাফ চামচ জিরে তিনটে কুচুনো কাঁচা লঙ্কা আর দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা দিলেই হয় যেহেতু কাঁচা লঙ্কাটা একটু ঝাল কম বলে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম আর দেব এক চামচ রিফাইন তেল সব কিছু দিয়ে শাকটাকে ভালো করে এভাবে ডোলে মিখে নেব তাতে কি শাকটা একটু সফট হবে এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে শাকটা থেকে একটু জলও বেরিয়েছে যেহেতু নুন দেয়া ছিল এখন এর মধ্যে দিয়ে দেবো দুই কাপ আটা এখানে দুই কাপ আটাতে চারটে পরোটা হবে এই শাকের সঙ্গে আটাটাকে ভালো করে মিক্স করে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করবো ডটাকে একটু সফটি করব। আর এইভাবে আঙুল দিয়ে দিয়ে এরকম চেপে চেপে ডটাকে ভালো করে মেখে নেব এখন ডটার উপরে একটু তেল লাগিয়ে নেব যাতে থেকে ওপরে সার্ভেসটা না শুকিয়ে যায় আর এটাকে দশ মিনিটের জন্য প্লেট দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পরে আটাটাকে আরেকবার মেখে নিচ্ছি আর এটা হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু লম্বা করে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব এই লেচিগুলো কিন্তু রুটির লেচির থেকে একটু বড় সাইজের করব এখন হাতে একটু আটা লাগিয়ে নিয়ে প্রত্যেকটা লেচিকে সমান করে নেব একটু কম বেশি থাকলে যাতে কি প্রত্যেকটা পরোটা একই সাইজের হয় এখন এখান থেকে একটা লেচি নিয়ে এরকম আটা লাগিয়ে নিয়ে প্রথমে একটু চ্যাপটা করে নিয়ে বেলতে থাকব বেলতে বেলতে যদি একটু লেগে লেগে যায় তখন আরেকটু আটার গুঁড়ো ছড়িয়ে সমান করে বেলে নিতে হবে এর থিকনেসটা কিন্তু রুটির থেকে একটু মোটাই রাখতে হবে আর পরোটাটা একটু মোটা হলেই সফট হয় ভালো এখন গরম তাওয়াতে এই রুটিটাকে দিয়ে দেবো খানিক্ষণ পরে যখন উপরটা একটু সাদা সাদা একটু শুকনো শুকনো ভাব হবে তখনই এটাকে উল্টে দিতে হবে দেখুন এই সাইডটা পুরো সেকা হয়ে গেছে এখন হাফ চামচ তেল নিয়ে পুরো রুটিটার গায়ে লাগিয়ে নেব ততক্ষণে নিচের পিঠটাও সেকা হয়ে গেছে আবার উল্টে দেব আর এই সাইডেও হাফ চামচ তেল পুরো রুটিটাতে লাগিয়ে দেব আর এরকম একটা হাতা দিয়ে এটাকে এরকম চেপে চেপে দেব সাইডগুলোতে এরকম চেপে দেব যাতে কি কাঁচা ভাব না থাকে মিনিট মিনিটখানেক পরে আবার উল্টে দেবো দেখুন উপরের সাইডটা এরকম ব্রাউনিশ কালার এসে গেছে আর কোথাও দেখুন কাঁচা ভাবটা নেই আবারও এইভাবে চামচ দিয়ে দিয়ে কিনারাগুলোতে দাবিয়ে দেবো যাতে নিচের সাইডটাও ভালোভাবে সেকা হয় দেখুন এইভাবে একটা একটা করে পরোটা বানিয়ে নেবো খুব সিম্পল রেসিপি কোনো রকম ঝামেলা নেই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আজকের মতো রাখছি আবার দেখা হবে